আফগান প্রতিনিধিদের সঙ্গে তালিবানের শান্তি আলোচনা শেষ হয়েছে। রমজান মাসের পর ফের দুপক্ষ আলোচনায় বসতে চলেছে। পাকিস্তানি বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে কথা জানানো হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের মুররেতে একদিনের শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। আফগান ভূখণ্ডে দীর্ঘমেয়াদী শান্তি আনতে দুপক্ষই অকপট এবং পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে কাজ করবে বলে সম্মত হয়েছে। এর আগে বেশ কয়েক দফায় আফগান সরকারের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় অংশ নিলেও বারবারই তা ভেস্তে গিয়েছে। গ্রিস ইস্যুতে আরো কঠোর মনোভাব নিল ইউরোজোন। মঙ্গলবার ব্রাসেলসে গ্রিস ইস্যুতে বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়ন। এরপরই সংস্কারের শর্তে ঋণ পাওয়ার জন্য গ্রিসকে প্রয়োজনীয় প্রস্তাব জমা দিতে 5 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। গ্রিস প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সাইপ্রাস শুক্রবারের মধ্যে সংস্কারের প্রস্তাব জানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন, যদিও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন তিনি বৃহস্পতিবারের মধ্যেই সাইপ্রাসের থেকে এই প্রস্তাব আশা করেন। জোড়া বোমা বিস্ফোরণে ইয়েমেনে কমপক্ষে 200 জনের মৃত্যু হল। রাজধানী সানা এবং দক্ষিণ ইয়েমেনের আল বায়দা শহরে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। প্রথম বিস্ফোরণটি ঘটানো হয় সানার একটি হাসপাতালের সামনে। এই ঘটনায় বহু মানুষ হতাহত হন। অন্যদিকে আল বায়দা বিস্ফোরণে 10 জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে দুটি ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। বিস্ফোরণের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী। 2005-এর 7 জুলাই আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল লন্ডন শহর। 4 আত্মঘাতী জঙ্গি দাপিয়ে বেরিয়েছিল গোটা লন্ডন। টিউব্রেল, রাসেল স্কোয়ার, এডওয়ার্ড রোড এবং আল্ডগেট ও ট্রাভিস্টিক স্কোয়ারে একের পর এক বিস্ফোরণে মারা গিয়েছিলেন 52 জন। জখমের সংখ্যা 700 ছাড়িয়েছিল। মঙ্গলবার এই ঘটনার 10 বছর পূর্তিতে ফের একবার শোকস্তব্ধ লন্ডন। হাইড পার্কে মৃতদের স্মৃতিতে তৈরি সৌধে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ নিহতের আত্মীয় পরিজনরা। এই উপলক্ষে দেশজুড়ে 1 মিনিটের নিরাপত্তা পালন করা হয়। দক্ষিণ ক্যারোলাইনায় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের। দক্ষিণ ক্যারোলাইনা এয়ারবেস থেকে F-16 বিমানটি উড়েছিল। উড়ানের পর প্রায় 11 মাইল দূরে চার্লস্টন সেনা বিমানটির সঙ্গে একটি ছোট্ট বিমানের সংঘর্ষ হয়। এরপর সেখানে ভেঙে পড়ে বিমান দুটি। দুর্ঘটনায় F-16 বিমানের চালক তথা মার্কিন এয়ারফোর্সের মেজর অ্যারন জনসনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। যদিও ছোট বিমানটি চালকের পরিচয় জানানো হয়নি, ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকাই তার দীর্ঘজীবী হওয়ার গোপনীয়তা। নিজের 116তম জন্মবার্ষিকীতে কথাই জানালেন বিশ্বের প্রবীণতমা সুসান্নাহ মুসাত। নিউ ইয়র্কের বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে কেক কেটে জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়। 1965-তে কাজ থেকে অবসর নেন মুসাত। জীবনে কখনো ধূমপান কিংবা মদ্যপান করেননি। 11 ভাই বোনের মধ্যে একমাত্র তিনি নিজে ছাড়া আজ আর কেউ জীবিত নেই। নিজের কোনো সন্তান না থাকলেও এই মুহূর্তে তার ভাইপো ভাইজি সহ নাতি নাতনির সংখ্যা 100 ছাড়িয়েছে।